বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল খালিসিটিয়া। দর্শক, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হারলেও বিশ্বকাপের মূল পর্বে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা। অপরপক্ষে লঙ্কান বাহিনীও নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বাজেভাবে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে, তারাও চাইবে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে। আর তাই তো এ ম্যাচ নিয়ে বাড়তি চাওয়া পাওয়া রয়েছে দুদলের মাঝেই। এই ম্যাচ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বাংলাদেশি ভক্তরা বলছে ম্যাচটি বাংলাদেশ জিতবে, অপরপক্ষে শ্রীলঙ্কান ভক্তরা বলছে ম্যাচটি শ্রীলঙ্কা জিতবে। তবে পরিসংখ্যানের দিক থেকে লঙ্কানরাই এগিয়ে রয়েছে, কেননা এখন পর্যন্ত 16 বারের দেখায় লঙ্কান বাহিনী জিতেছে 11টি ম্যাচ, অপরপক্ষে বাংলাদেশ জিতেছে মাত্র 5টি ম্যাচে। তবে পরিসংখ্যান শ্রীলঙ্কার দিকে কথা বললেও খালিসিটিয়ার ভবিষ্যৎবাণী বলছে ভিন্ন কথা। খালিসিটিয়ার সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের দুটি খাম রাখা হয়, একটি বাংলাদেশের পতাকাওয়ালা খাম, অপরটি শ্রীলঙ্কার। তবে জ্যোতিষিটিয়া সবাইকে অবাক করে বাংলাদেশের পতাকাওয়ালা খামটি মুখে তুলে নেয়। টিয়ার ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি বাংলাদেশই জিতবে। তো দর্শক, ক্রিকেটের সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।